নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইনস। তমলুকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহননের কারণ নিয়ে ধোঁয়াশা। তমলুকে ছাত্রীর মৃত্যু রহস্য ভেদে নামলো নিউজ আরসিবিএস এর ক্যামেরা, অভিমানেই কি আত্মঘাতী, উঠছে প্রশ্ন। ছাত্রী বিউটি জানার মৃত্যুতে শোকস্তপ্ত ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষকেরা, সমস্যা জানানোর জন্য আবেদন পড়ুয়াদের। মহিলার খণ্ডিত বস্তাবন্দি দেহ উদ্ধার, তমলুকে ঘটনা তদন্তে তমলুক থানার পুলিশ। দীঘার হোটেলের দখল নিগমে বিক্ষোভে সামিল কর্মীরা। বলিদান দিবস পালিত হলো শহীদ মাতঙ্গিনী ব্লকে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন। দূষণের কবলে কোলাঘাট, প্রতিবাদে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে অবরোধ করল আমূল হান্ডা তৃণমূল কংগ্রেস। দুবছরের শিশুকে পিটিয়ে মারার অভিযোগে ব্যক্তি যাবজ্জীবন, নির্দেশ কাঁথি মহকুমা আদালতের। ৬৩তম বলিদান দিবস উদযাপিত হল তমলুকে, আয়োজনে তমলুক নগর মণ্ডলের ১১ নম্বর ওয়ার্ড কমিটি। ধান চাষীদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল ময়নায়, ব্যবস্থাপনায় কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র ময়না ব্লক। আসছে বিস্তারিত খবরে। অষ্টম শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তমলুকে। তমলুকের নীলকণ্ঠা গ্রামে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় এক ছাত্রের। কি কারণে আত্মহননের পথ বেছে নিল ওই ছাত্রী, উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক অষ্টম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে তমলুক থানার নীলকুণ্ঠা গ্রামে। মৃতার নাম বিউটি জানা, বয়স ১৩। স্থানীয় হরশঙ্কর গড়কিল্লা শান্তময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল সে। ওই ছাত্রী স্কুল থেকে ফিরে এসে সকলের অলক্ষ্যে বাড়ির সিঁড়ির ঘরের চিলে কাঠে গলায় ফাঁস লাগায়। অন্যদিকে ডাকাডাকি করে মেয়ের কোনো আওয়াজ না পাওয়ায় সন্দেহ হয় মা মিনতি জানার। এরপর চিলে ছাদে উঠে মিনতি দেবী মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। কি কারণে আত্মহত্যা করলো ওই ছাত্রী তা স্পষ্ট নয় পরিবার। আমি আবার বলতেছি আর লাস্টে আমি জানা, তুমি জামা খুলে মুড়ি খেল, খেয়ে দিয়ে তুমি জল আনো। বলে দাদুকে এখানে ভঙ্গি দেখাচ্ছে, দাদু তোমে হাসতেছে। তারপরে পালি ছামলি কচি, জল লিয়াই না, জল কেন আনুনি? ও বলি আসেনি কেন? বাবা বলে কচি তোর মাকে জল দে জানা। ডাকে আর আসেনি, সাড়া দেয় ছামলি তাহলে উঠে যাব কি? উপরে পিয়ারা পাড়তে দেখে গেছে, সঙ্গে সঙ্গে উঠে যেয়ে দেখি 5 মিনিট তো সময় যায়। কি নাম ওর? নাম বিউটি জানা। স্বামীর নাম কি? ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। জাহাঙ্গীর বাদশা, রিপোর্ট, নিউজ আরসিবিএস। বিউটি জানার মৃত্যু রহস্য ভেদে নিউজ আরসিবিএস এর ক্যামেরা পৌঁছে যায় নীলকুণ্ঠা গ্রামে। বাবার সামান্য শাসনে কি অভিমানী ছাত্রের এই কাজ, উঠছে প্রশ্ন। ১৩ বছরের এক ছাত্রী যার এলাকায় ভালো ছাত্রী হিসেবে সুনাম রয়েছে, তার আত্মহত্যার ঘটনায় শোকস্তব্ধ পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ১৩ বছরের বালিকা বিউটি জানার অস্বাভাবিক মৃত্যুর রহস্য ভেদে নেমেছিল আরসিবিএস নিউজ বাংলার ক্যামেরা। বিউটির মৃত্যুর কারণ উদ্ঘাটনে কথা বলা হয় এলাকার বিভিন্ন জনের সাথে। কথা বলা হয় মৃতা ছাত্রীর বাবা এবং মায়ের সাথেও। বাবা স্বপন জানা, সামান্য বকাঝকা করায় কি অভিমানে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী, উঠছে প্রশ্ন। বাবা কিরকম বলে, মা দেখো কবে স্কুল থেকে জামা দিবে, তার ঠিক নেই, আমাকে বলছে রাতা করে বলে। এবার বলছে, বলে বাবা আমার 1 থেকে 8 অবধি আমার রোল নাম্বার মনে আছে।
আবার তার মাকে বললো, বলে মা তোমার মনে আছে রোল নাম্বার? বলে তো এবার বাড়ির ভিতরে ঢুকছে, জামা কাপড় আয়রাতে যেমন ঢুকে এবার খাবার কথা বলেছি, বলছি ভাত কেনে আর জল করে দেয় আমাদেরকে, বা সেই বলা আমি ডাকতেছি কচি 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 কচি, কোনো সাড়া নেই। তারপর মাকে উঠে যেতে বললাম, মা উঠে যেতে দেখেন এইরকম ব্যাপার সব্য কত, তারপর আমি উঠে গেলাম, পাড়া পড়ি সকলে হাঁকি চেলাই সব। কোনো বকাবকি কিছু করেছি না, না কিছু এটা করি না আমি ছাড়া, কোনো কোনো কারণে খুঁজে পাননি আপনি? না, কোনো এর আগে কোনোদিন কিছু বলেছিল? কেউ না কিছু বলেনি। আপনার এই মেয়ের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই তো? না, কোনো অভিযোগ নেই। জানা গেছে এদিন স্কুল থেকে ফিরে এসে বিউটি তার বাবা মাকে জানায় বিদ্যালয়ের নতুন ইউনিফর্মের জন্য মাপ নেওয়া হয়েছে। সেই কথা শুনে স্বপনবাবু বিউটিকে বলেন পুরনো জামাগুলিকে ঘর মোছার কাজে ব্যবহার করতে। এরপর ওই ছাত্রীর মা মিনতি দেবী জল নিয়ে আসার জন্য বলেন। বিউটি জল আনার জন্য ঘরের মধ্যে চলে যায়। অনেকক্ষণ পরও ঘর থেকে বেরিয়ে না আসায় সন্দেহ হয় বিউটির অভিভাবকদের। এরপর তারা গিয়ে দেখেন সিঁড়ির ঘরের চিলে কাঠে নিজের ওড়না জড়ানো অবস্থায় ঝুলছে বিউটি, হাঁটু ঠেকে রয়েছে সিঁড়িতে। তখনও বেঁচে ছিল বিউটি। স্থানীয় চিকিৎসক আসার কিছুক্ষণ আগে মৃত্যু হয় ছাত্রটির। ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পাড়ায় ভালো মেয়ে হিসেবেই সুনাম ছিল বিউটির। তবু কি কারণে একটি বছর ১৩ ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিল? বাবার সামান্য শাসনেই কি অভিমানে বিউটির এই কাজ? তা নিয়ে উঠছে প্রশ্ন। তমলুক থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে। তারপরে তুই জামা বের খুলে খেয়ে আমাকে একটু জল দে নাকি তিষ্টা বাজি। তার বাবা বলে কচি ঘরের দিকে চলেছে, আমি তাহলে ঘরে ঢুকছি। তার বাবা বলে কচি তোর মা জল মাগারে, তুই কি শুনতে পাওনি? কচি দে জল, আমি কচি তুই আসুনি কেন, তুই কি বেড়া বাড়িতে গেছু? আমি বলে মন ডাকিয়ে তার উপর কে চলে গেছি, যে দেখি হরানি ছিল। সেলিম আহমেদ, রিপোর্ট, নিউজ আরসিবিএস। পরিবার এলাকার পাশাপাশি শোকস্তব্ধ বিউটির বিদ্যালয়ের শিক্ষকেরা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুল শিক্ষকদের সুসম্পর্ক থাকা সত্ত্বেও একজন ছাত্রী হিসেবে কিভাবে আত্মহননের পথ বেছে নিল বিউটি তা বুঝে উঠতে পাচ্ছেন না তারা। বিউটি জানা মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। সেই সঙ্গে শোকাহত হরশঙ্কর গড়কিল্লা শান্তময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রাও। ভবিষ্যতে পড়ুয়ারা যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটায় তার জন্য আবেদনও করেন শিক্ষকেরা। মানসিক অবসাদ অথবা মানসিক আঘাত পেলে অবিলম্বে তা স্কুল শিক্ষকদের জানানোর আবেদন করেন তারা। কাউন্সিলিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে এমন বার্তাই পড়ুয়াদের দেওয়া হয়। বিউটির অস্বাভাবিক মৃত্যুতে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয় ঠিকই, তবে যে স্কুলে পড়ুয়া ও শিক্ষক মধ্যে সুসম্পর্ক রয়েছে সেই স্কুলের ছাত্রী হয়েও কিভাবে বিউটি আত্মহননের পথ বেছে নিল তা বুঝে উঠতে পাচ্ছেন না শিক্ষকেরা। তবে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য একসাথে পথ চলার অঙ্গীকার করেন তারা। এবারে কিছু মেয়ে ছেলে টেয়ে ছেলে ঘটনা থাকে, সেগুলোকে বলে দিই যে এই বয়সে এটা করা উচিত না, গার্ডিয়ানকে কল টল করা। এমনি স্কুলের কাছেও তো এটা একটা শক, হ্যাঁ নিশ্চয়ই শক। আমরা বলেছি আমি আজকে হয়তো থাকলে ভালো হতো, আমরা আজকে মানে যে ভাবে বলেছি সবসময়টা যেভাবে করেছি নর্মালি সেরকম করি না, একটা বলেছি স্কুলে যেন এরকম ঘটনা আর যেন পড়তে না হয়, আমাদের লাইফে যেন পড়তে না হয়। তা তোমাদেরও ভূমিকা আছে, বন্ধু বান্ধবদের ভূমিকা আছে, কারণ আমাদের থেকে তোমরা আরও কাছে ধারে কাছে। নিশ্চয়ই সে হঠাৎ করে পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেয়নি, নিশ্চয়ই কোনো অবসাদে ভুগছিল, সেই অবসাদটা দূর করার ক্ষেত্রে আমাদেরও যেমন ভূমিকা আছে তোমাদেরও ভূমিকা আছে। যদি এরকম কোনো ঘটনা থাকে আমাদের কাছে নিয়ে আসবে, আমরা যথাযথ কাউন্সিলিং করবো তোমাদের সাহায্য নিয়ে বা প্রতিবেশী বা বাবা মার কাছে সাহায্য নিয়ে এটা করবো, এটা আমরা আছি। সেলিম আহমেদ, রিপোর্ট, নিউজ আরসিবিএস। মহিলার খণ্ডিত বস্তাবন্দি দেহ উদ্ধার হলো তমলুকে। বৃহস্পতিবার তমলুক থানার কামারবাড় গ্রামের খালে জল থেকে উদ্ধার করা হয় দেহ। অজ্ঞাত পরিচয় ওই মহিলার ঊর্ধ্বাংশ একটি বস্তায় এবং নিম্নাংশ আরেকটি বস্তায় ভরা ছিল, গলার নলি কাটা রয়েছে। ঘটনা তদন্ত চালাচ্ছে তমলুক থানার পুলিশ। হলদিয়া মেছেদা জাতীয় সড়কে সংলগ্ন খাল থেকে বস্তাবন্দি অবস্থায় এক মহিলার দেহের দুটি অংশ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তমলুক থানার রাধামণি বাজারের কাছে জাতীয় সড়ক সংলগ্ন কামারবাড় গ্রামের খালে জল থেকে ওই দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় ওই মহিলার দেহের মাথা থেকে কোমর পর্যন্ত একটি অংশ বস্তার মধ্যে ছিল, আর কোমরের নিচ থেকে পায়ের নিচ পর্যন্ত অংশ আরেকটি বস্তার মধ্যে ভরা ছিল, গলার নলিও কাটা হয়। মহিলার বয়স আনুমানিক 40 বছর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্য কোনো এলাকায় ওই মহিলাকে খুন করে দেহ ফেলে গেছে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা জানান, বছর দেড়েক আগে এই স্থান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে সোনাপেতা এলাকায় জাতীয় সড়কের ধারে নয়াঞ্জলিতে এক মহিলার গলা কাটা মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার এখনও কিনারা হয়নি। এদিন ফের জাতীয় সড়কের ধারে মহিলার 2 টুকরো করা দেহ উদ্ধারে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কে তমলুক থানার রাধামণি বাজারের কাছে কামারবাড় গ্রামের মধ্যে একটি নিকাশি খাল জাতীয় সড়কের তলা দিয়ে গেছে। জাতীয় সড়ক থেকে প্রায় 50 মিটার পশ্চিমে ওই খালের ওপর কাঠের সেতুর খুঁটিতে জলে একটি বস্তা আটকে ছিল। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা ওই বস্তা থেকে দুর্গন্ধ ছড়ানোর বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। তমলুক থানার পুলিশ গিয়ে ওই জল থেকে বস্তা তোলার পর এক মহিলার মৃতদেহের একাংশ দেখতে পান। এরপর খোঁজ চালিয়ে কিছুটা দূরেই খালে আরেকটি বস্তা উদ্ধার করা হয়। ওই খাল বরাবর জাতীয় সড়কের ধারে রেলিংয়ে রক্তের দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা ওই মহিলাকে খুনের পর বস্তাবন্দি করে জাতীয় সড়কের ধারে খালের জলে ফেলে পালায়। সেলিম আহমেদের রিপোর্ট, লিজ পুনর্নবীকরণ না করায় দীঘায় বেসরকারি একটি হোটেলের দখল নিল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম। বৃহস্পতিবার হোটেলটি দখল নেওয়া হয়, সিল করে দেওয়া হয় হোটেলটিকে। সিল করে দেওয়ায় কর্মচারীরা বিক্ষোভ দেখান, নতুন কর্মসংস্থানের দাবিও জানান তারা। দীঘায় বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া একটি হোটেলের দখল নিল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম। বৃহস্পতিবার বিকেলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে হোটেলটি দখল নেওয়া হয়। হাজির ছিলেন নিগমের ম্যানেজিং ডিরেক্টর সি মুরগাল, কাঁথির মহকুমা শাসক শরীদ ভট্টাচার্য সহ বিশিষ্টরা। প্রশাসন সূত্রে জানা গেছে, বেসরকারি সংস্থাকে দেওয়া লিজের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও সংস্থাটি লিজ পুনর্নবীকরণ না করে হোটেলটি নিজেদের দখলে রাখায় হোটেলটিকে সিল করে দেওয়া হয়। এদিকে হোটেলটি সিল করার সময় কর্মচারীরা বিক্ষোভ দেখান। বিক্ষোভরত কর্মীদের অভিযোগ, বেশ কয়েক মাসের বেতনের টাকা বকেয়া পড়ে রয়েছে। বকেয়া টাকা উদ্ধার ও আচমকা হোটেলটি সিল করে দেওয়ায় 25 জন কাজ খোয়ালেন, নতুন কর্মসংস্থানের দাবিও জানান তারা। জাহাঙ্গীর বাদশা, রিপোর্ট, নিউজ আরসিবিএস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 63তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বলিদান দিবস উদযাপিত হল শহীদ মাতঙ্গিনী ব্লকে। বৃহস্পতিবার অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয় অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন বিশিষ্টরা। পুলক বেরা, রিপোর্ট, নিউজ আরসিবিএস।
দূষণের শিকার কোলাঘাট। দূষণের অভিযোগ বারবার তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা পাওয়া যায়নি। বাধ্য হয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের সাইলোগেট অবরোধ করলেন আমুল হান্ডা তৃণমূল কংগ্রেস কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ চলায় বন্ধ হয়ে যায় ছাই রপ্তানির কাজ এবং উৎপাদন। বারবার দূষণের শিকার হওয়ায় খবরের শিরোনামে উঠে এসেছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ও তার পার্শ্ববর্তী এলাকা। সেই দূষণের প্রতিকার না পাওয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে অবরোধ করলেন পার্শ্ববর্তী পাঁচটি গ্রামের তৃণমূল কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের শাইলো গেটে অবরোধ করে রাখা হয়। ফলস্বরূপ তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই বহনকারী 100টি গাড়ি আটকে পড়ে, বন্ধ হয়ে যায় বাংলাদেশ বিহার উড়িষ্যা সহ বিভিন্ন সিমেন্ট কারখানায় ছাই রপ্তানির কাজ। এদিন আমুল হান্ডা তৃণমূল কংগ্রেসের ব্যানারে আন্দোলন দেখাতে থাকেন কৃষকেরা। ছাই দূষণের কারণে পার্শ্ববর্তী এলাকার প্রায় 300 বিঘা জমিতে জল জমে থাকে, যে কারণে বছরের পর বছর চাষবাসে ক্ষতির সম্মুখীন হন কৃষকেরা। আমাদের আমুল হান্ডা মৌজার প্রায় 300 বিঘা জমি, আমি এক চাষি, আমারও 5 বিঘা জায়গা আছে ওই আমলনাদা মৌজার মধ্যে। সারা বছর ক্যালেনের লিকেজ জল আমাদের আমলান্ডার যে 300 বিঘা জমির মধ্যে রয়ে স্টক হয়ে যাচ্ছে, কোনো লিকাসি না থাকার জন্যে আমাদের কোনো চাষবাস হচ্ছে না। আমরা অসন্তুষ্ট, বা চাষবাস না হলে আমরা খাওয়া দাওয়া বা যেসব মানুষেরা জীবিকা করে উন্নয়ন করে সেসব আর কিছু আমাদের হচ্ছে না। তার জন্য আমরা এই সুরাহা চাই। আজকে আমরা সাইলো গাড়ি অবরোধ করে থাকবো, আছি এখন, যতক্ষণ না কোনো রকম সুরাহা দেয় যে আমরা কাজ করে উন্নয়ন করে দেবো, তারপরে আমাদের অবরোধ তুলে হবে, নাহলে আমরা এখন অবরোধ করতে থাকবো। আমার নাম জগন্নাথ গুড়িয়া, আমল হান্ডা। এছাড়াও পুকুরের মাছ নষ্ট হওয়া, চর্মরোগের শিকার দিনের পর দিন লেগেই থাকে। দূষণের কবলে জর্জরিত আমুল হান্ডা শ্রীকৃষ্ণপুর মহিষকোট কাকদিহি গ্রামের বাসিন্দারা। অভিযোগ, বাসিন্দারা বারংবার তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষকে দূষণ সম্পর্কে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, তাই বাধ্য হয়ে অবরোধের পথ বেছে নেন তারা। এ বিষয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার তাপস পাত্র সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি। আমহান্ডা মৌজার জল নিকাশি ব্যবস্থা, ওয়ালের পাশে কংক্রিট রাস্তা নির্মাণ এবং বৈদ্যুতিকরণ করেন বলে জিএম বলেছিলেন, উনি কিন্তু আমাদের কোনো কথা রাখেনি। আজকে আমরা শাইলো গেট অবরোধ করেছি, আমরা গাড়ি যেতেও দেবো না আর আসতেও দেবো না। আর আমাদের যদি কথা যদি জিএম যদি না রাখেন, আমরা দীর্ঘদিন এই অবস্থান এইখানেই আমরা অবরোধ করবো থাকবো। জল নিকাশি না থাকার পরিপ্রেক্ষিতে প্রায় 250-300 বিঘা সম্পত্তি চাষাবাদ হয়নি স্যার, হেমর্দ হয়নি আর হাইলিং ধানও হয়নি। এর ফলে বিভিন্ন বন সৃষ্টি হয়ে গিয়া সাপখোপের উপদ্রব বেশি হয়েছে, যার ফলে গ্রামের মানুষরা বসবাস করাও খুব কষ্ট করে উঠছে সাপের ভয়ে। আমার নাম দিবাকর সাঁতরা। অন্যদিকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের INTTUC ইউনিয়নের সম্পাদক শেখ সেলিম আলী অবরোধের কথা জানতে পারেন। উৎপাদন বন্ধ রেখে অবরোধ করা উচিত নয় মন্তব্য তার। যেই খবরটা অবরোধ হয়েছে এটা আমি খবর পেয়েছি, তবে আমি খোঁজ খবর নিয়ে দেখছি ব্যাপারটা কী নিয়ে হচ্ছে। তবে যদি কিছু তাদের দাবি দাওয়া থাকে, সেই দাবি দাওয়াটা এটা নিয়ম হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে আসার দরকার আমরা মনে করি। তবে ওনারা এই দাবি নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানান, উনি জিএমকে জানাবেন। তবে এই ব্যাপারে কিছু থাকলে যে এ হয়ে থাকলে আমিও দেখছি, জিএম সাহেবের সঙ্গে কথা বলছি যে যাতে এটা কীভাবে সমাধান করা যায় এবং আগামীতে সেটা বসে আলোচনার মাধ্যমে যাতে সুষ্ঠুভাবে সেটাকে ঠিক করা যায়। কিছু কাজ বাকি থাকলে বা ডেভেলপমেন্ট বাকি থাকলে গেটটাকে বন্ধ করাটা সঠিক নয় আমি মনে করি। পাওয়ার প্রজেক্টে কোনো বন্ধের জায়গায় যাওয়া ঠিক নয়, যারা করছে তাদেরকে বুঝিয়ে এটাকে সরিয়ে দিতে হবে ওখান থেকে, এটুকু আমি যা বলছি। এবং যে কোনো কাজের CSR ফান্ডে সেই ব্লকে সেই পঞ্চায়েত সমিতির সভাপতি তার সদস্য তার কাছ থেকে সমস্ত কিছু লিখিত আকারে জিএম সাহেবের কাছে জমা পড়লে নিশ্চয়ই জিএম সাহেব সেটাকে নিয়ে ভাববেন এবং দেখবেন। এইটুকু। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ RCBS। দুবছরের শিশুপুত্রকে পিটিয়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবনের সাজা দিল কাঁথি মহকুমা আদালত। 2014 সালের জুন মাসে খুন করা হয় ওই শিশুটিকে, তারই সাজা ঘোষণা হলো বৃহস্পতিবার। দুবছরের শিশুকে মুগুর দিয়ে পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কাঁথি মহকুমা আদালত। বুধবার দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্ত গণেশ চন্দ্র দাসকে।
বৃহস্পতিবার সাজা ঘোষণা করেন কন্টায়ের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ সুকুমার রায়। ঘটনাটা হচ্ছে 8/6/2014 কুকরঞ্জি গ্রাম রামনগর থানা, সেখানকার ওই আসামি গণেশচন্দ্র দাসের বাড়ি। এই গণেশচন্দ্র দাসের বাড়ির সামনে উঠানে এই সুবোধ দাসের, এই কেসের যে অভিযোগকারী সুবোধ দাস, তার ছেলে ছেলে হচ্ছে সোমনাথ দাস, সেই সোমনাথ দাসকে এই আসামি মুকুট দিয়ে তার মাথায় আঘাত করে এবং যার ফলে সে মাটিতে উঠতে পারে, রক্তাক্ত জখম হয় এবং পরবর্তীকালে মারা যায়। তাকে ওই অসুস্থের পরে তাকে বড় রঙপুরা বিপিএসসিতে নিয়ে যাওয়া হয় রামনগরে, তারপরে সেখান থেকে ট্রান্সফার করে কন্টাই এসডি হসপিটাল, কন্টাই এসডি হসপিটাল থেকে কলকাতা যাওয়ার পথে রাস্তায়। এই ঘটনার আগে এই এই আসামি গণেশচন্দ্র দাস তার দাদা বরেন দাস এবং তার বরেন দাসের ছেলেকে কোদাল দিয়ে রক্তাক্ত জখম করেছিল। সেই কেসে পুলিশের কাছে এই কেসের যে অভিযোগকারী এই সুবোধ দাস, সে হচ্ছে সাক্ষী দিয়েছিল পুলিশের কাছে। সেই সেই কারণে এবং আসামি সেই কেসে হচ্ছে হাজতে ছিল, হাজত থেকে বেরিয়ে গিয়ে এটা জানতে পেরে এই বাচ্চাকে হত্যা করেছে। উল্লেখ্য, 2014 সালের 8ই জুন রামনগর থানার দক্ষিণ করঞ্জি গ্রামের বাসিন্দা অভিযুক্ত গণেশচন্দ্র দাস তার বাড়ির উঠোনের সামনে অভিযোগকারী সুবোধ দাসের 2 বছরের শিশুপুত্রকে মুগুর দিয়ে মাথায় আঘাত করে, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সোমনাথ দাস। এরপর সোমনাথকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখান থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শিশুটির। শিশুটির বাবা সুবোধ দাস একটি ঘটনায় পুলিশের কাছে গণেশের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় খুন হতে হয় শিশুটিকে। বৃহস্পতিবার সাজা ঘোষণা হয়। অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত। অনাদায় আরও 6 মাসের কারাবাসের নির্দেশ দেওয়া হয়। সাজা ঘোষণা হওয়ায় খুশি সুবোধবাবু, যথার্থ বিচার জানালেন তিনি। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এই পর্যন্তই, ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।